আজকে ঈশ্বরের কৃপায় একটা বিরাট কাজ হলো সকালে। এটা আজকে নয়, ভিডিওটা গতকালের। আমাদের কাছে খবর এসেছিল যে কল্পনা, আমরা যেখানে থাকি ওখানে আমাদের ভ্যাকসিন আমাদের এখানেই কৃপায় দেওয়া হয়েছিল আমাদেরটা। তো বাবা মার তো কলকাতাতেই হয়েছিল, ওরা তখন কলকাতাতেই থাকতো, তো বুস্টার ডোজটা বাকি ছিল। তো কল্পতরু ম্যানেজমেন্ট থেকে, যেখানে আমরা থাকি ওখানকার ম্যানেজমেন্ট থেকেই ব্যবস্থা করা হয়েছিল যে 60 বছরের, মানে 60 ঊর্ধ্ব যারা, তাদের বুস্টার ডোজ চালু করা হচ্ছে। তো আমরা নিচে গিয়েছিলাম খবর আনতে, তো বললো হ্যাঁ কনফার্ম আজকেই দেওয়া হবে। তো আমি মামামকে বললাম সকাল থেকে আমার এত কাজ, আমার কোরিয়ারের ছেলেটা আসবে, সমস্ত অর্ডারই জিনিসপত্র কোরিয়ার করতে হবে। তা মামামকে বললাম একটু নিয়ে যাবি বাবু, তো যদিও অফিসের কাজ ছিল সেগুলোকে একটু পেন্ডিং রেখে ও গিয়েছিল দাদু দিদাকে নিয়ে ওগুলো করিয়ে নিয়ে আসতে। তো প্রসেনজিতের একটা ফোন কল আসবে বলে প্রসেনজিত অপেক্ষা করছে, অফিসিয়াল একটা কল, নাহলে প্রসেনজিৎ বললো আমি যেতাম। এক অ্যাডজাস্ট করে করতে হয় যখন যে যেটা পারে। তো প্রসেনজিৎ বলছিল যে যদি কোনো কারণে দরকার হয় আমাকে ডাকিস, ওপরে আর উঠিস না, আমাকে বলবি, আমি তাহলে গিয়ে মানে বাকি সাপোর্টটা দেবো। সবাই তো এখন ওয়ার্ক ফ্রম হোম করছে এখন থেকে, মানে এখনো পর্যন্ত। তো ঈশ্বরের অসম্ভব কৃপা যে বুস্টার ডোজটা বাবা মার হয়ে গেল, কাজে এতটা বয়স হয়েছে না, ওদেরটা সবার আগে প্রায়োরিটি ওদেরটা।